আসসালামু আলাইকুম নীলার্স খাবার দাবার থেকে আমি নীলা বলছি আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি অনেকে আমাকে প্রশ্ন করেন যে এই ডাইটে আমরা আম খেতে পারবো কি না তা আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো আমরা আম খেতে পারবো কি না কতটুকু খাবো কিভাবে খাবো সব কিছুই বলে দেব তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখা পরে যদি ভাল লাগে তাইলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ডাইটের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিন আমি শুরু করতেছি লেবু পানি দিয়ে আর বরাবর মতো যে কথাটা আমি সব সময় বলি যে আপনারা গরম পানি খেতে চেষ্টা করবেন সকালবেলা আমি ঘুম থেকে উঠে গরম পানির মধ্যে লেবু দিয়ে এখন সিয়াসিড দিয়ে খেয়ে নেব আমি সবসময় কিন্তু সিয়াসিডটাকে অনেক বেশি প্রাধান্য দিই কারণ সিয়াসিড লেবুর পানি কিন্তু পেট কমাতে এবং কি শরীরের যে বাড়তি চর্বিগুলো আছে সেগুলো কমাতে অনেক সাহায্য করে তাই অবশ্যই গরম পানির মধ্যে সিয়াসিড এবং কি হিমালয়ান ফিং সল্ট দিয়ে অবশ্যই খেতে চেষ্টা করবেন তা আমি এখানে হিমালয়ান ফিং সল্ট দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ আমি সিয়াসিড দিয়ে দিছিলাম এখন এগুলাকে মিক্স করে আমি খেয়ে নেব আমার নিয়ে মতো যদি আপনারা ডায়েট করেন ইনশাল্লাহ আপনারা কিন্তু সাত দিনে বুঝতে পারবেন আপনার কতটুকু পরিবর্তন আসছে তো এই তো সকালবেলা আমি পানিটা খেয়ে নিচ্ছি এরপরে আমি চলে যাব সকালের নাস্তা সকালের নাস্তা আমি কি খাচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা কাজু বাদাম ভিজিয়ে রাখছিলাম আমি সাত থেকে আটটা কাজু বাদাম এখানে ভিজিয়ে রাখছি আগে থেকে। কারণ এগুলা ভিজলে কিন্তু এগুলা ব্ল্যান্ডার করলে অনেক সুন্দর হয় তা আমি এখন এটাকে ব্ল্যান্ডার করে নেব আর যেহেতু এখন বাংলাদেশে অনেক বেশি গরম পড়ে আর সেই জন্য কিন্তু আপনারা চেষ্টা করবেন এমন খাবার খেতে যেটা খেলে আপনার শরীর ভালো থাকে কারণ আমরা যখন ডায়েট করি তখন কিন্তু আমাদের ডায়েট এবং কি গরম সব কিছু মিক্স করে কিন্তু শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে আর সেই জন্য অবশ্যই এমন খাবার খাবেন যাতে করে আপনার শরীর ভালো থাকে আমি যে বাদামের দুধটা তৈরি করছি আর সেখানে এখন এক টেবিল চামচ আমি সিয়াসিড দিয়ে দিচ্ছি আর এটাকে এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব বেশিক্ষণ লাগবে না দশ থেকে পনেরো মিনিট এটাকে ভিজিয়ে রাখলেই হবে এখন আমি আম কেটে নিব আপনারা যেহেতু আমে নিয়ে আমার সাথে অনেক প্রশ্ন করেছেন যে আমরা আম খেতে পারব কিনা আর যদি আম খেতে পারি তাহলে আমরা কতটুকু খাবো বা কিভাবে খাবো একটা আম আমরা প্রতিদিন খেতে পারি তবে একটা কথা মনে রাখতে হবে একশো গ্রাম আমের মধ্যে পনেরো গ্রাম শর্করা থাকে যেহেতু শর্করা আমাদের ডায়েটের মধ্যে খাবার নিষেধ আর সেই জন্য কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু এখানে একশো গ্রাম আমের মধ্যে পনেরো গ্রামে হচ্ছে শর্করা তাই অবশ্যই আমটা বেশি খাওয়া যাবে না যেহেতু এটা সিজনালি ফল আর আম পছন্দ না এমন কোনো মানুষ নাই তাহলে আম খাওয়াটা আমরা লোভ সামলানোটা অনেক কষ্ট আর সেই জন্য আপনারা আম খেতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যেদিন আমরা আম খাবো সেদিন কিন্তু অন্য খাবারটা আমরা একটু কম খাবো যেমন অন্যান্য যে খাবারের মধ্যে শর্করা খাবারগুলো আছে সেগুলো কিন্তু আমরা খুব একটা বেশি খাবো না আর যেদিন আপনারা আম খাবেন সেদিন চেষ্টা করবেন সকালে আপনারা আমটা খেতে যখন আপনি সকালে আমটা খাবেন তখন সারা দিন আপনার এটা কিন্তু শরীর থেকে চলে যাবে যখন আপনি চলাফেরা করবেন আপনি অন্যান্য খাবার কম খাবেন তখন কিন্তু এটা আপনার হজম হয়ে যাবে কিন্তু আপনি যদি রাতের খাবার হিসাবে খান বা দুপুরের খাবার হিসাবে খান তখন কিন্তু আপনার এটা হজম হবে না হজম হতে দেরি হবে তাই অবশ্যই সকালে নাস্তা হিসাবে আপনি আমটা রাখতে পারেন বা সকালে খেতে পারেন আর অবশ্যই আপনার বেশি খাবেন না অল্প পরিমাণ খাবেন তাই আমি সকালবেলায় এটা নাস্তা হিসেবে তৈরি করে নিয়েছি আর যেহেতু এখন বেশি গরম পড়তেছে তাই আমি আমের এই খাবারটা তৈরি করেছি আর এটা খেতে অনেক মজা লাগে আমার কাছে আমার কাছে খুব বেশি ভালো লাগে যার কারণে আমি এটাই বেশি খাই তো চলে যাচ্ছি এখন দুপুরের খাবারে দুপুরের খাবারে আমি কি খাবো সেটাই দেখে দিচ্ছি অনেক কাপুরে আমাকে বলেন যে আমি যেন প্রতিদিন ডায়েটের ভিডিওগুলো দিই এতে করে আপনাদের অনেক সুবিধা হয় কারণ আমি কি খাচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা একটা আইডিয়া পাচ্ছেন তো ডাইটের সময় চেষ্টা করবেন মাছ শাক সবজি এগুলো একটু বেশি খেতে চেষ্টা করবেন আর মাছ যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারেন এটা আপনি ভাজি করে খান অথবা আপনি রান্না করে কোনো শাক সবজি দিয়ে খান সেটাও কিন্তু খেতে পারেন তবে মাছ খেতে হবে আপনাকে মাছের মধ্যে কিন্তু অনেক কিছু ভিটামিন আছে যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো আজকে আমি মাছটাকে ভেজে নিয়েছিলাম আমি ভাজা মাছে খাবো আর একটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটাকে আমি বাটার দিয়ে ভেজে নিয়েছি যেহেতু ডাইটের শুরুতে এখন চেষ্টা করবেন ঘি বাটার খাওয়ার জন্য ঘি বাটারটা কিন্তু ডাইটের শুরুতে অনেক উপকারে আসে তাছাড়া আমার এখানে যে বাটার বাটারটুকুর রয়ে গেছে আমি সেখানে কিন্তু কিছুটা বাদাম ভেজে নিচ্ছি আপনার হাতের কাছে যে বাদামটা থাকে আপনি সেটাই খেয়ে নিতে পারেন এতে করে কিন্তু আপনার শরীরে যে প্যাড অ্যাডাপ্টেশনটা প্রয়োজন সেটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে তো এই তো আজকে ছিল আমার এইটাই দুপুরের খাবার আর দুপুর বললে ভুল হবে এটা আমি বিকাল টাইমে খেয়েছি এর কারণ হচ্ছে আমি যেহেতু সকালবেলা আম খাইছি তা সেই জন্য কিন্তু আমি দুপুরের খাবারটা একটু লেট করে খাইছি আর এখানে আমি দু ফিস মাছ নিছি একটা ডিম নিছি কিছু একটা বাদাম নিয়েছি আর একটা শশা নিয়ে নিছি শশাটা আপনি যত ইচ্ছা তত খেতে পারেন কোনো সমস্যা নাই তো এই ছিল আমার দুপুরের বা আপনি বিকাল বলেন যাই বলেন একসাথেই আমি খেয়ে নিছি আর সুন্দর আমি আর খাবো না অনেকে আমাকে প্রশ্ন করেন আমি রাতে কী খাই রাতে অনেক সময় আমি লেবু পানি অথবা ছোটোখাটো কিছু একটা খেয়ে নিই এর বেশি কিন্তু কিছুই খাই না মহান আল্লাহ তালা পাড়ানা এমন কোন কাজ নাই দেখুন এতদিন অনেক গরম পড়ছিল কিন্তু আজকে অনেকটা ঠান্ডা পড়ছে আর আবহাওয়াটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম